সাগরে ঘনীভূত নিম্নচাপ, আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের, সতর্ক করা হলো মৎস্যজীবীদের। উত্তাল সমুদ্র, আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের, সতর্কতা জারি করা হলো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ঘন্টায় সমুদ্রে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল হবে, সে কারণেই আগামী 25 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে মৎস্য দপ্তরের পক্ষ থেকেও। ইতিমধ্যেই কোটালের প্রভাবে উত্তাল হয়েছে সমুদ্র। প্রবল ঢেউয়ের ধাক্কায় একের পর এক তলিয়ে যাচ্ছে ট্রলার। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে সাগরে। রবিবার দীঘা মোহনা থেকে 2.5 কিলোমিটার দূরে মা অন্নপূর্ণা নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। সেই সাথে মোহনা থেকে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায় নিউ প্রতিমা নামে আরও একটি ভটভটি। সোমবারে পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের জেরে উত্তাল ছিল সাগর, উল্টে যায় 3টি ট্রলার। সাগরের বেগুয়াখালীতে উত্তাল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় 2টি ট্রলার। দুর্ঘটনার জেরে আহত হন মৎস্যজীবী। ইলিশ নিয়ে ফেরার সময় জম্বু দ্বীপের কাছে উত্তাল ঢেউয়ের জেরে FP বাব মলেশ্বর নামে একটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় 19 জন মৎস্যজীবীকে উদ্ধার করেন পাশের ট্রলারের মৎস্যজীবীরা। সাগরে একের পর এক বিপর্যয়, তার উপর এবছর প্রথম থেকেই ইলিশের খরা। অর্থাৎ সাগরে গিয়ে প্রায় খালি হাতেই ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের। মাছ নেই, তার উপর আবহাওয়া দপ্তরের নিষেধাজ্ঞা, ফলে খরচ বাড়ছে। এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, এক মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে, মাছ ধরার মরশুম শুরু হয়েছে, বারে বারে নিষেধাজ্ঞা, মাছ হচ্ছে না। অপরদিকে বরফ, মৎস্যজীবীদের খাওয়া দাওয়া, ট্রলারের তেল, খরচ বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্যজীবীরা। আগামী 25 তারিখ পর্যন্ত ফের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা সমস্ত ট্রলারে খবর পাঠিয়েছি, তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। যে আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেন কোনো ট্রলার মাছ ধরতে না যায়, তার কারণ প্রায় 60 কিলোমিটার বেগে সমুদ্রে ঝড়ো হওয়া হইবে, দমকা হওয়া হইবে, তাতে ওয়েদার খুব খারাপ থেকে আরও খারাপতর দিকে চলে যেতে পারে, যার জন্য সমস্ত ট্রলার যেন ল্যান্ডিং সেন্টারগুলোতে থাকে। যদি কোনো ট্রলার যদি বাইরে সমুদ্রে গিয়ে থাকে, তাদেরকে ফেরত আসার জন্য কথা বলা হয়েছে। তো আমরা অলরেডি সবাইকে জানিয়ে দিয়েছি এবং আমরা চেষ্টা করছি মাইকিং করে যাতে হচ্ছে আরও সতর্ক করে দেওয়া যায়। তার কারণ হচ্ছে কিছু ট্রলার যদি বেরিয়েও যায় নিষেধাজ্ঞা অমান্য করে, যদি একটা ঘটনা ঘটে সেখানে কিন্তু মৎস্য দপ্তর তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আমাদেরকে দেখেছি এক মাসের উপর হয়ে গেল, প্রায় 35-40 দিন ফিশিং হয়ে গেল, তার মধ্যে বোধহয় 15-20 দিন বোধহয় ফিশিং হয়েছে কিনা সন্দেহ আছে, মাছ ধরতে পেরেছে। প্রায় প্রতিনিয়ত হচ্ছে ওয়েদার খারাপ, যার জন্য ফিশারম্যানরা মাছ ধরতে যেতে পারছে না। তো তাতে হচ্ছে তারা যে আইসটা নিয়ে যায়, খাবারটা নিয়ে যায়, তারা বসে বসে খাচ্ছে, বরফগুলো গলছে, তেল খরচ হচ্ছে, যাচ্ছে আসছে ফিরে আসছে, সেমত অনুযায়ী মাছও সমুদ্রে নেই। তো এখন একটা ওয়েদার এসছে যেটা হচ্ছে মাছ ভালো হওয়ার একটা উপক্রম আছে, সেই ওয়েদারে লোভের বসিবিদ্ধ হয়ে ওয়েদার ওয়ার্নিং ছাড়িয়েও চলে যেতে কিছু কিছু টোটাল চলে যায়, তারপরে কিছু ইনসিডেন্ট ঘটে এই করে। তো এতে বিশ্ব মৎস্যজীবীরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত। তার কারণ হচ্ছে এরা যদি না ইনকাম করতে পারে, লক্ষ লক্ষ টাকা খরচ করে সে তারা যদি না তুলতে পারে, বিগত বছরগুলোতে ও প্রচুর টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ না পাওয়ার জন্য। তো এই বছর এখনো পর্যন্ত যদি মাছ না পায়, তাহলে তো ফিশারম্যানরা তো ক্ষতিগ্রস্ত দিকে পৌঁছে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।